কলকাতা হাইকোর্টের সুপারিশ মেনে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি শেষ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় তার ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনজীবীদের সঙ্গে হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুলের আইনজীবীরাও। শুনানির শেষে বিমান জানিয়েছেন, আদালতের কথা মতো শুনানি হয়েছে, দুই পক্ষই নিজেদের যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দাখিল করেছেন, আমি যথাসময়ে এই বিষয়ে রায়দান করব। এই নিয়ে হাইকোর্টের সুপারিশে মোট চারটি শুনানি হল। মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক জানিয়েছেন, স্পিকারের কাছে তারা নিজেদের পক্ষ জানিয়েছে, তারা দ্রুতই রায়দানের বিষয়ে আশাবাদী, কিন্তু বিজেপির আইনজীবী সূর্য নীল দাস রায়দান নিয়ে বিলম্ব হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তবে প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত 11 ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজের মামলায় রায়দান করেন স্পিকার। রাজ্যের বিরোধী দলনেতার আবেদন খারিজ করে তিনি জানান, মুকুল বিজেপিতেই আছেন, তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। তারপরেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির পরিষদীয় দল। সেই মামলার শুনানিতেই 11 এপ্রিল দলত্যাগ বিরোধী আইন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই ফের শুনানি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার, এবং এরপরেই মুকুল রায়কে নিয়ে অবশেষে রায়দান হতে চলেছে। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর্থিক কষ্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।